যখন স্যাররা বললেন হয়তো তোমাদের অনেকের সাথে কোনোদিন দেখা হবে না, সেদিন আমরা জানতাম যে দেশে হয়তো একটা কিছু বড় আকারে পরিণত হতে যাচ্ছে। তো আমার সেই সময়কার কথা ছাত্র ছিলাম, আমাদের এক বন্ধু তারিখ করলাম সে একটা যুদ্ধে মারা যায়। আমার ছাত্র জীবনে আমি ছাত্রলীগের সঙ্গে ছাত্র রাজনীতি করতাম। 7ই মার্চের ছিয়াশি ভাষণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওই বক্তৃতা আমাদেরকে উজ্জীবিত করেছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের, এবং সেই পথ ধরেই আমরা পরবর্তীতে আমাদের কী করা লাগবে কী লাগবে না এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং প্রস্তুতি গ্রহণ করেছি। 25ই মার্চের দিবাগত রাত্রি যে নৃশংস হত্যাকাণ্ড চালানো তৎকালীন পাকিস্তান সরকারের অপারেশন সার্চলাইট যেটা বলা হয়, কুষ্টিয়া পাক আর্মিদের বিরুদ্ধে আমরা আক্রমণ করলাম এবং তাদেরকে পরাভূত করে আমরা কুষ্টিয়া দখল করেছিলাম। এপ্রিলের 5-7 তারিখ পর্যন্ত আমরা কুষ্টিয়া দখলে রেখেছিলাম। প্রস্তুতি গ্রহণের জন্য গ্রামগঞ্জে ফিরে গেলাম, সেখানে যায় বিভিন্ন কার্যক্রম আমরা পরিচালনা করি। এমন এক পর্যায়ে এসে যখন শান্তি বাহিনী প্রচণ্ড অত্যাচারে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ বিভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল তারা এদের ছেড়ে ভারতে স্থান নিতে শুরু করল। সেই সময় অনেক হিন্দু মানুষ যারা পথ চিনতে পারত না তাদেরকে আমরা আগায় দিয়ে আসছি বর্ডার পর্যন্ত। এরপর আমার যতটুকু মনে পড়ে আমি প্রথম দিকে ভারতে যেতে পারি না, এটা আমার দুর্ভাগ্য। মে মাসের মনে হয় 12-13 তারিখের দিকে হবে আমরা এদের দ্বারা এদের অত্যাচারের বিষয় শুধু না অত্যাচার করেছি, যথেষ্ট অত্যাচার করেছে। ঘর বাড়ি পড়ানো, গরু ছাগল ফেলা, ধরিয়ে নেওয়া যাওয়া, আমার উপর তো একদিনকে সেই আক্রমণই করলে আমার আব্বাকে বলে আপনার ছেলেকে দিতে হবে। আমি আমার স্থানীয় ছেলেদের নিয়ে নিম্ন মাধ্যমিক স্কুলে একটা মিটিং করি, এই সেই মিটিং আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা চলে যাবো। আমরা কারা ছিলেন? আমরা বলতে আমি শেখ জুলমত আলী, শেখ আজিজ আব্দুল আজিজ, মধুপুরে ছিল শহীদুল কান্টু, লিয়াকত, সৌরভ, মাহিনুর, আব্দুল লতিফ, আব্দুল লতিফের ভাই, এরকম প্রায় 12-14 জন সহপাঠী সবাই। কেউ আমার একটু ছোটো ছিল বয়সে, আমি বোধহয় 3rd ইয়ার পড়তাম, আর সবাই আমার চেয়ে সবাই নিচেই পড়তাম। এদের নিয়ে আমরা ভারতের দিকে যাত্রা শুরু করি। যাত্রাপথের ঘটনা ছিল আরও বেশি কঠিন। সেই রাত্রে সন্ধ্যার দিকে আমরা যখন চাপাই বিল বলতে বিল আছে সেই বিলের ধার দিয়ে শুধু পানি আর পানি সেই বিলের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি। যাওয়ার কিছু দূর পর একটা ক্যানেল উঠলাম, ক্যানেলে উঠে দেখি যে আমরা যে ক্যানেল যাবো সেই ক্যানেলের পাড়গুলো ভাঙা, তখন সেই সময় দাগুলো সাঁতরাতে হচ্ছে। যখন সাঁতার দিচ্ছি তখন আমার সহযোদ্ধা, সে তার নাম ছিল ট্যাংরা, সে ভালো সাঁতরাতে পারে না। তখন বলে ভাই আমি তো মরে যাবো, আমি তো সাঁতরাতে পারি না ভালো। তাই বললাম তুই আমার হাত ধর, আমার পিঠের উপর, আমার খুব ভালো মনে আছে তাকে পিঠের উপর করে আমি সাঁতরায় সেই জায়গাগুলো পার হয়েছি। পার হয়ে তারপরে আমরা ওই একটা রেল স্টেশনের পিছন দিয়ে আমরা পার হলাম। পার হয়ে মাজিরা গ্রামে একজনের বাড়িতে উঠি, তারা আমাদেরকে দুপুরে খাবার খাওয়ায়, খাবার টাবার খাওয়ায় তারা নৌকায় করে আমাদেরকে পার করে দিয়ে আসে। এইভাবে 2 রাত 2 দিনের মাথায় ঠিক পলন্ত বেলায় আমরা ওই মাথাভাঙা নদী, ভারতের যে ডিভাইডেড নদী আছে সেই নদী মাথাভাঙা নদী বলে, ওই মাথাভাঙা নদীর পাড়ে পৌঁছালাম।
পৌঁছানোর এর মাঝে আবার আমার যে সহযোদ্ধা ছিল তার একটু জ্বর ছিল, সে তাকে নিয়ে কবিটা বিভ্রান্তি ভিতর ছিলাম, সমস্যার মধ্যে ছিলাম। যাই হোক, এক গ্রামে আমরা যখন অবস্থান করছিলাম তখন সেখানকার ডাক্তার তার একটু ওষুধ খাইয়ে দিল, তাতে সে ভালো হয়ে যায়। সবসময় আমরা চলে গেলাম নদীর ওপারে শিকারপুর বর্ডার হয়ে, তারপরে আমরা যাই করিমপুর ক্যাম্পে উঠলাম। ওখানে যাই প্রথম দিন আমাদের একটু রেস্ট করালো, তারপরের দিন আমাদের মেডিকেল করলো, তারপরে আমাদের ট্রেনিং শুরু হলো। যখন করিমপুর ক্যাম্পে উঠলাম তখন তো এটা দুঃসময় ছিল বাংলাদেশের, তো খাবার দাবার মান যদিও নিম্ন ছিল, আমরা ওইভাবে সমস্ত খাবার দাবার খেয়ে ওখানে পিজি প্যারেড করতাম। মাঝখানে যাওয়ার পরে আমাদেরকে জমশেদপুর ক্যাম্পে ট্রান্সফার করলো। সেখানে যা আমরা সাত দিন ছিলাম, সাত দিনের মতো আমাদেরকে রিক্রুট করে বললো যে সবাইকে এখন বিহার চাকুলিয়াতে ট্রেনিংয়ে যেতে হবে, উচ্চ প্রশিক্ষণ গ্রহণ করতে। সে উদ্দেশ্যে আমাদেরকে ওখান থেকে ট্রাকে করে কল্যাণী নিয়ে গেল। কল্যাণী নিয়ে যাওয়া ওখানে একটা বনের মধ্যে আমাদের একটা ট্রাক ছিল, রাখার পরে রাত্র শেষের দিকে সবাইকে মাস্ক করে নিয়ে আসলো কল্যাণী রেল স্টেশনে, ওখান থেকে আমাদের ট্রেনে তুলিয়ে দিল। মানে প্রথম যে রাত গেল ওই রাত প্লাস একদিন, তারপরে রাত শেষের দিকে মনে হয় চারটে সাড়ে চারটের দিকে আমাদের নাম হয়ে দিল যে জায়গা, সে জায়গা এখন ওই তাকায় দেখি যে নাম লেখা আছে বিহার চাকুলি স্টেশন। তো আর্মি যা তখন আমাদেরকে ওখানে নামে কলিং করে গুনে গেছে সব ঠিকঠাক করে আমাদেরকে নিয়ে গেলো ধান খেতের মধ্য দিয়ে ট্রেনিং সেন্টারে, যে জায়গার নাম হচ্ছে চাকুলিয়া। আমরা ওখানে দীর্ঘ এক মাস তিন দিন ট্রেনিং করেছি, তার মধ্যে পাহাড়ের ট্রেনিং ছিল তিন দিনের আর এক মাস ছিল বাইরের চাকুলিয়া। এক মাস তিন দিন পরে পাঁচ দিনের দিন শপথ, আমাদের শপথনামা নেয় প্রথম, সেই শপথনামা পাঠ করায় তারপরে আমাদেরকে সিগনেচার দিয়ে আমরা চলে আসলাম কল্যাণপুর। কল্যাণপুর ক্যাম্পে আসলাম, বহুত লোক সেখানে দেখলাম। কল্যাণপুর ক্যাম্পে তিন দিন থাকার পর আমাদের পাড়ায় গেল শিকারপুর ক্যাম্পে, শিকারপুর অ্যাকশন ক্যাম্প। শিকারপুর অ্যাকশন ক্যাম্পে আসার পরে আমাদেরকে এক রাত রাখার পরে ওখান থেকে পরের দিন আমাদের খাওয়াই দেওয়া হয় সবাইকে, ওই মাসিক ভাতা হিসাবে চল্লিশ টাকা ষাট টাকা এরকম একটা টাকা সহ আর্মস অ্যামুনিশন দিয়ে। আর্মস অ্যামুনিশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো ছিল এক্সক্লুসিভ, এক্সক্লুসিভটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বেশ কয়েক গাদে এক্সক্লুসিভ দিয়েছিল। এগুলো ব্রিজ কালভার্ট করার জন্য যথেষ্ট ছিল, আর ফায়ারিং জন্য আমাদের দিন আছে এসএলআর এসএমডি আর জিন হচ্ছে রাইফেল। আমার নামে একটা এসএলআর ইস্যু ছিল। এইবার আমরা ওখান থেকে টিমের লোক ছিল মোট ছাব্বিশ জন, আমাদের তখন ওই ওখান থেকে ক্যাপ্টেন তৈরি করে দিল গ্রুপ কমান্ডার, ওর নাম ছিল মির শহীদুল। মির শহীদুলের নেতৃত্বে আমরা সবাইকে নিয়ে বাংলাদেশ ভিতর প্রবেশ করলাম। আমাদের যে কুরিয়ার ছিল, যে পথ দেখাই নিয়ে আসলো, সে আমাদেরকে ওই রাত্রে আমরা ওই তালবাড়ি ঘাটে এসে পৌঁছালাম। তালবাড়ি ঘাটে এসে পৌঁছানোর পরে ওখানে আমরা নদী পার করলাম দাদাপুর চর। দাদাপুর চরে আমরা দুপুর সময় রান্নাবান্না করে ওখানকার জেলেরা আমাদের মাছ টাছ ধরে তারা রান্নাবান্না করে খাওয়ালো। ঠিক খাওয়ার মাঝখানে এসে আমরা কিছু গুলির শব্দ শুনতে পারলাম চরে। আমরা সবাই পজিশন নিয়ে দেখছি যে কোথায় থেকে আসে, তা আমাদেরকে আর কেউ আসলো না। আমরা পজিশন অবস্থায় থাকার পরে ঠিক সন্ধ্যা রাখতে আমরা ওখান থেকে আবার রান করলাম। রান করে এসে আমরা ওই খোলছেদাতে উঠলাম। খোলছেদা এসে পরের দিন সকালে আমরা ওখান থেকে রাজাকারকেও ধরেছিলাম, ধরে ওখানকার যে স্থানীয় মুক্তিযোদ্ধা ছিল তাদের কাছে আমরা হ্যান্ডওভার করছি। করে তারপরে আমরা ওখান থেকে যখন বেরোবো তখন কিছু গোলাগুলি শব্দ শুনতে পেলাম দূরে। পরে আমরা সংবাদ দিলাম, শুনলাম যে এখানে ওই আমাদের থেকে প্রায় মাইল আসতেক দূরে আর্মি আসছে, ওরা ওখানে ফায়ারিং করতেছে। এটা শুনে আমরা ওইখানে কিছু অবস্থান করলাম। তারপর যখন শুনলাম যে আর্মি চলে গেছে তখন আমরা ওখান দিয়ে সোজা চলে আসলাম সুলতানপুর। সুলতানপুর একটা গোরস্থান আছে, সেই গোরস্থানের মধ্যে আমরা দিনের বেলায় শেল্টার নিলাম, সারাদিন সুলতানপুর গোরস্থানে ছিলাম। ওখান থেকে আমরা সন্ধ্যা হওয়ার পরে আমরা সোজা কয়া রাস্তা ধরে কয়া ব্রিজ, যে কয়া ব্রিজের আগে ওই রেল স্টেশনের নিচ দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা সোজা গড়াই নদী পার হলাম। গড়াই নদী পার হওয়ার আগে গড়াই নদী ধরে যখন পৌঁছালাম তখন গড়াই নদীর এপারে কিছু ছেলেপিলে ছিল তাদেরকে সেখানে রাখলাম, আর আমরা বোধহয় ওই সতেরো আঠারো জন গড়াই নদী পার হলাম। গড়াই নদীর ধারে হচ্ছে আমার নানা বাড়ি, আমি সাত আট জনের সাথে নিলাম, নিয়ে ওদেরকে সহ আমি নানা বাড়ি অবস্থান করলাম। এখানে থাকতো আমার বড়ো ভাই, তারপর আসি শোনা আমার নানি মারা গেছে, আমি আমার নানি কেউ দেখতে পারি নাই, এবার সবসময় মারা যায় খুলনাতে, আমার মামার সাথে খুলনা সেখানে মারা যায়। পরে লাশ নিয়ে এসে দাফন করছিলাম, কবরস্থান দেখলাম। এক রাত একদিন ওখানে ছিলাম, থাকার পরে যখন ওখানকার লোক জেনে গেল যে এখানে মুক্তিযোদ্ধা আসছে,
জায়গাটা একটু ব্যাকওয়ার্ড জায়গা যদিও, কিন্তু ওখানে ওই ক্যানেলের ধারে হওয়াতে ওখানে সেনাবাহিনী যে কোনো মধ্যে আসতে পারে, রাস্তাঘাটগুলো ভালো ছিল। যেখানটা আমি ওইখানটা আমি তখন ওই ওদের নিয়ে সোজা সন্ধ্যার পরে আবার মুখ করলাম আমার গ্রামের বাড়ি নাথুলের দিকে। নাথুলের দিকে যখন আসছি তখন আমাদের সাথে অস্ত্র অস্ত্র সব কিছু নিয়ে আমরা মধুপুর আমাদের ওই গ্রুপ কমান্ডার আন্টুর বাড়িতে আসলাম। এসে ওদেরকে ওই সময় তো আমরা এক জায়গায় থাকা যেত না, ওখানে চার পাঁচজন বড় জোর তিন থেকে পাঁচজন এরকম দল করে গ্রুপ করে সবাইকে ভাগ করে দেওয়া হতো, প্রত্যেক ভাগে একজন করে লিডার দেওয়া হতো এবং তারাই তাদেরকে পরিচালনা করতো। যে আমরা তো পাঁচজন দিল, আমি ওই গ্রুপে আমি লিডার ছিলাম। এরা হচ্ছে আব্দুল আজিজ এবং জুল শেখ জুল মোতালিক, শহীদ যুদ্ধাহত শহীদ, নিয়াজ মিশরের গান তো আমাদের চোটাল ছিল। তো আমার সবচেয়ে বড় যুদ্ধ যেটা আমার জীবনে সংঘটিত হয়েছিল, মানে একটা হচ্ছে হতে যাচ্ছিল একটা হলো। প্রথমটা হচ্ছে যে আমাদের এলাকার যে টোটাল মুজিব বাহিনীর ডিপটি কমান্ডার ছিল জাহিদ হোসেন জাফর ভাই, ওনারা আমাদেরকে পাল্টিতে ডাকলো, বললো আজকে আর্মি আসার কথা আছে, আমরা ওই ক্যানেলের মধ্যে ব্যারিকেড দেবো ওদের, মানে পাল্টিতে ঢোকার আগে একটা ক্যানেল আছে, ওই ক্যানেলের ভিতরে আমরা সবাই অ্যাম্বুশে থাকলাম। সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আমরা অ্যাম্বুশ করেছিলাম, ওই দিন করে আসলো না। কিন্তু তার আগেই আমরা ওখানে আসার আগে আমি যার ভিতরে আমি ওই নানাবাড়ি ছিলাম, ওই সময় দেখলাম আগুন। ওই দিনকে আমাদের কোনো প্রস্তুতি ছিল না, জাফর ভাই কোনো ইনফরমেশন দেয় নাই, কিছু অপ্রস্তুতির কারণেই ওই সেনাবাহিনীর লোকজন আসছিল, এসে ওরা পান্তি বাজার পুরাই দেয়। পরে যখন আবার আমরা ওদেরকে প্রোটেকশনে গেলাম সেদিনকে ওরা আসে নাই। এরপরে ওরা তার থেকে পাঁচ সাত দিন পরে ওরা পান্তি পুরানোর জন্য আবার আসছে, আসা শুরু করছে। মতো অবস্থায় আমরা ওদেরকে ওই করিমপুর নামক একটা জায়গা আছে নদীর এপার ওপার দিয়ে প্রতাপপুর করিমপুর কুশলি বাসা এই অঞ্চলে আমরা ওদেরকে তখন ওখানে ব্যারিকেড দিই। ব্যারিকেড দেওয়ার পরে ওদের সাথে যুদ্ধ হয়। এই যুদ্ধে আমার সামনে মানে আমার থেকে বোধহয় আট দশক দুই একটা ছেলে মারা গেল, তার নাম ছিল খেলু, আর আমার পাশে ছিল শহীদ আমাদের গ্রুপের, আমার আমার ইয়েতে থাকতো, আমাদের নিয়ন্ত্রণে থাকতো, ওর কাঁধে গুলি লাগছিল জাস্ট এই জায়গা, আর জয়নালের গুলি লাগছিল জয়ন জাফরের ভাই ছিল ভাই ওর গুলি লাগছিল হাতে। এরকম প্রায় পাঁচ সাতজন ইঞ্জিওর্ড হলো, আর নদীর ওপারে ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম উনি মারা যান, ওনার ভাইকে ধরে নিয়ে যায়, ওনার আপন ভাইকে ধরে নিয়ে যায়, সাবু 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 বিশ্বাস ডাকলাম, উনি বর্তমান চেয়ারম্যান, আর শহীদ ওনার আপন ভাই শহীদ মারা যায়। এরকম অবস্থায় ওদের ওদের গ্রুপের মানে মালয়েশিয়া এবং আর্মি সহ রাজাকার আলবদুল আসাম দিয়ে ওরা প্রায় বেশ কিছু লোক মারা গেছিলো এবং আহত ইনজোর্ড হয়েছিল আমরা পরে শুনতে পেলাম আর কি। আমার আর একটা বিষয় ছিল যেটা সেদিন আমি একা ছিলাম, একদম সিঙ্গেল, আমি ওটা রিকি করার জন্য গেছিলাম, গলায় ব্রিজে নিশাই, ওইখানে আর্মিদের ক্যাম্প ছিল, আমি দেখলাম যে বেশি লোকজন নিয়ে গেলে রিকি করা যায় না, আমি সিঙ্গেল একা, আমার হাতে একটা গ্রেনেড, তা আমি এত সুন্দরভাবে রেখি করে আসলাম। আমি ওখানে ক্যাম্প দেখলাম, ওদের মাঠের নিচে যে বাঙ্কার আছে বাঙ্কার দেখলাম, বাঙ্কারের মাথার দিকে সালা দেওয়া ছিল মাটি বস্তা, মানে প্রোটেক্টর বস্তা যেটা সেটা দেওয়া ছিল, আর একটা বেলুস সে ওই ব্রিজের নিচে গোসল করতে আসছিল। আমার সৌভাগ্য মানে তার থেকে আমার ডিস্টেন্স ছিল মনে হয় একশো গজ, আমি আমার একটা ধারণা ছিল যে ও আমাকে দৌড়ায় ধরতে পারবে না, আর ওর হাতে তখন কোনো গান ছিল না, যেহেতু গোসল করতে গান ছিল না। তো আমাকে দুইবার তাকানোর পর কী ভাবলো জানি না, পরে আমার দিকে তাকালো না, আমি আমার মতো লিখে টিখে করে চলে আসলাম। পরে ওইখানে ব্রিজের নিচে যে ইয়েটা ছিল সেনাবাহিনীর যে ক্যাম্পটা ছিল ওটা ওরা আমার ওই রেকি করার পরেই ওরা বুঝতে পারলো যে এখানে আক্রমণ হতে পারে, ওরা ওখান থেকে সরে চলে যায়। এটাই মোটামুটি আমার। এছাড়া আরও অনেক ছোটোখাটো যুদ্ধ হয়েছে, যখন আমরা কুমারখালীতে যখন আমরা গেলাম নয় তারিখে, আট তারিখে দিবগত রাত্রি অত সকালের দিকেই আমরা থানা আক্রমণ করে থানাটাকে আমরা মোটামুটি দখল করে ফেললাম। তারপরে ওরাও কুমারখালী তখন কোনো প্রশাসন ছিল না ওদের। তারপরে কুষ্টিয়া জেলা আক্রমণ হয় নয় তারিখে, দশ তারিখে শত্রুমুক্ত হয়। এটাই মোটামুটি আমার যুদ্ধকালীন সময়। যে উদ্দেশ্য বা যে লক্ষ্যকে সেন্টার করে কেন্দ্র করে আমরা স্বাধীনতা এলাম এবং আমরা একটা পতাকা একটা দেশ একটা জাতি উপহার দিলাম, সঠিক মূল্যায়ন থেকে আমরা বঞ্চিত হয়েছি। ওই দিন 15 আগস্ট জাতির বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তার পরিবারের সকল সদস্যকে যখন নির্মমভাবে নিহত করা হলো,
ওই দিন থেকে আমরা বঞ্চিত। এরপরে দীর্ঘ প্রায় ২৫-২৫-৩০ বছর কেটে গেছে। সেই সময় বাংলাদেশের জনগণের ভাগ্যে আমাদের যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য ফলপ্রসূ হয় নাই, আমরা সেই পর্যায়ে যেতেও পারি নাই। এমনকি আমরা যে মুক্তিযুদ্ধ এরা বলতো আমাদের বুক কাঁপত। এরপরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা শেখ হাসিনা যখন দেশে আসলো, দেশে আসার পরে লীগের হাল ধরলেন, তখন আমরা কিছু স্বস্তি পেলাম যে হয়তো বা আমাদের যে উদ্দেশ্য ছিল সেটা হয়তো ভবিষ্যতে ফলপ্রসূ হতেও পারে। তারই একটা রেশ ধরে আমরা বর্তমানে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা নেতৃত্বে বিগত ১০ বছর যেভাবে সরকার পরিচালিত বা সরকার দেশ পরিচালনা করছে তখন আমরা কিছুটা আশ্বাস পাচ্ছি। এখন ভবিষ্যতে এটা কতটুকু কার্যকরী হবে কি হবে না, এটা যারা গভর্নমেন্টের যিনি আসবেন যদি এনারা আসেন হয়তো আমরা এটা সুফল ভোগ করতে পারবো বা জনগণও পাবে এটা আমি আশা করি। তরুণ প্রজন্মের প্রতি আমার মনে হয় যে তরুণ প্রজন্ম অনেক সজাগ। আমি আমার এতটুকু মনে আছে যে আজকের যে তরুণ প্রজন্ম আর আমাদের সময় যে তরুণ এদের মধ্যে একটা গালফ অফ ডিফারেন্স। আমরা কিন্তু আমাদের ওই সময় এত কিছু চিন্তাও করতাম না, বুঝতামও না বা জানতামও না, সত্যি কথা বলতে যেটা আজকে তরুণ সমাজ যা জানে বা যা বোঝে আমার বিশ্বাস যে এরা অনেক ভালো করবে এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি বৃদ্ধি হবে দিনের পর দিন। আমার বিশ্বাস যে তরুণ প্রজন্ম অনেক ভালো করবে।